This video is sponsored by Priyo Holidays. আসসালামু আলাইকুম। চাকচিক্য ও উন্নতির শীর্ষ একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য দেশ সিঙ্গাপুর। আপনি যদি সিঙ্গাপুর ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন অথবা সিঙ্গাপুর যেতে চান, তাহলে সর্বপ্রথম আপনার প্রয়োজন সিঙ্গাপুরের ভিসার। আর ভিসা নিতে গেলে আপনাকে সবার আগে জানতে হবে সিঙ্গাপুরের ভিসার রিকোয়ারমেন্টস বা সিঙ্গাপুরের ভিসা পেতে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সে বিষয়ে বিস্তারিত শেয়ার করব। জানতে পারবেন সিঙ্গাপুরের ভিসা রিকোয়ারমেন্ট সম্পর্কে সব কিছু এ টু জেড। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের স্পন্সর প্রিয় হলিডেজের সাথে। আপনি যদি ওমরাহ করতে চান বা দেশ বিদেশে ভ্রমণে আগ্রহী হয়ে থাকেন, তাহলে প্রিয় হলিডেজ হতে পারে আপনার জন্য নির্ভরযোগ্য ঠিকানা। প্রিয় হলিডেজ আপনাদের দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল ভিসা, বিজনেস ভিসা এবং মেডিকেল ভিসা সার্ভিসেস, ক্যানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ এবং সেঞ্জেন ভিসা ও ট্রাভেল প্যাকেজ সাপোর্ট, ইন্ডিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের মেডিকেল ট্যুরিজম সাপোর্ট, ওয়ার্ল্ড ওয়াইড হোটেল বুকিং, এয়ার টিকেটিং, ট্রান্সপোর্টেশন এবং সাইট সিইং, 5 বছরের দুবাই মাল্টিপল ট্যুরিস্ট ভিসা সাপোর্ট, সিঙ্গাপুর ট্যুরিস্ট ইনভাইটেশন সাপোর্ট, ক্যানাডা রেসিডেন্স ভিসা সাপোর্ট, পাসপোর্ট কনসালটেন্সি সার্ভিস এবং সাপোর্ট, ডোমেস্টিক ট্যুরস, হোটেল বুকিং এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থাপনা ইত্যাদি। প্রিয় হলিডেজ থেকে আপনার কাঙ্ক্ষিত সার্ভিস পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়াও প্রিয় হলিডেজ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য থাকছে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। সো লেটস চেক আউট। সো বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক আমাদের সিঙ্গাপুর ভিসা রিকোয়ারমেন্টসের যে সমস্ত কাগজপত্র প্রয়োজন পড়বে সেই বিষয়গুলো। প্রথমেই রয়েছে পাসপোর্ট। এক্স্যাক্টলি, পাসপোর্ট ছাড়া পৃথিবীর কোনো জায়গায় কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না, তাই না? সেজন্য আপনাকে অবশ্যই পাসপোর্টধারী হতে হবে। আর আপনার পাসপোর্টে মিনিমাম 6 মান্থ মেয়াদ থাকতে হবে। 6 মান্থের চাইতে বেশি থাকতে হবে ইন দ্য ডেট অফ ডিপার্চার। মানে হচ্ছে আপনি যেদিন ভ্রমণ করতে চাচ্ছেন ভিসা পাওয়ার পরে, সেই দিন থেকে মিনিমাম 6 মান্থ আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে। 6 মান্থের নিচে থাকলে আপনি কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবং আপনি কিন্তু কোনো জায়গায় ডিপার্চার করতে পারবেন না বা ফ্লাই করতে পারবেন না। আর এই জন্য আপনার সর্বপ্রথম পাসপোর্ট থাকতে হবে, সেই সাথে আপনার পাসপোর্টের মেয়াদটা 6 মাসের ঊর্ধ্বে থাকাটাই সবচাইতে বেটার, ঠিক আছে? 6 মাসের নিচে থাকলে আপনি ভিসার আবেদন করতে পারবেন না। আর সেই সাথে আপনার পাসপোর্টে মিনিমাম 2টি ভিসা পেজের ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে, যেখানে ভিসা সিল মারা যায় বা ডিপার্চার বা অ্যারাইভালের যে সিলগুলো মারা হয় এই ধরনের পেজ খালি থাকতে হবে। এবং 2 নম্বরে আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 2টি কালার ফটোগ্রাফস লাগবে, 3.5x4.5 সেন্টিমিটার অথবা পাসপোর্ট সাইজের। এবং আপনার কালার ফটোগ্রাফের ব্যাকগ্রাউন্ড অবশ্যই কিন্তু হোয়াইট হতে হবে এবং ছবির মধ্যে কোনো প্রকারের সানগ্লাস, চশমা অথবা টুপি বা ক্যাপ রাখা যাবে না। সেই সাথে আপনি যখন যেই ছবিটা তুলছেন সেই ছবিটা 3 মাসের চাইতে বেশি পুরনো হতে পারবে না। এছাড়া আপনি এর আগে যদি ওই ছবিটা কোনো ভিসায় ব্যবহার করে থাকেন বা ভিসার আবেদনে ব্যবহার করে থাকেন, তাহলে আপনাকে কিন্তু নতুন ছবি তুলতে হবে, সেই ছবিটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। সেই সাথে আপনি যদি অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, তাহলে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই ফলো করবেন ছবিতে যেন আপনার 2টি কান ভিজিবল থাকে, কান যেন দেখা যায়, স্পষ্ট দেখা যায়। অনেকেই আসলে ছবি তোলেন যাদের কান দেখা যায় না, কান এরকম হয়ে থাকে, সো এগুলো কিন্তু প্রবলেম ভিসার আবেদনের ক্ষেত্রে। সুতরাং অবশ্যই এই বিষয়গুলো আপনারা ফলো আপ করবেন। 3 নম্বরে আমাদের কাছে রয়েছে ভিসা রিকোয়েস্ট লেটার। ভিসা রিকোয়েস্ট লেটারও আপনার কিন্তু প্রয়োজন পড়বে সিঙ্গাপুরে ভিসার আবেদন করার ক্ষেত্রে। আপনি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন প্রিয় হলিডেজের কাছ থেকে, যেটার বিস্তারিত ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে। আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন। এবং 4 নম্বরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। এক্স্যাক্টলি, আপনার কিন্তু কোভিড-19 ভ্যাকসিন দেওয়া থাকতে হবে এবং মিনিমাম 2টি ডোজ আপনার কমপ্লিট থাকতে হবে। এবং সেই 2টি ডোজ দেওয়ার পরে আপনি যে সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটও কিন্তু আপনার ভিসার আবেদনে লাগবে। এরপরে চলে যাচ্ছি আমরা পরিচয়পত্রে। এক্স্যাক্টলি, 5 নম্বরে আমাদের প্রয়োজন পড়বে অ্যাডাল্ট বা বড়দের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, আর ছোটদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন হলেই হয়ে যাবে। এরপরে চলে আসি আমরা, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন এবং আপনার পাসপোর্টে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস বা আপনার হাজব্যান্ডের নাম না দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ম্যারিজ সার্টিফিকেটের ফটোকপি লাগবে অথবা ম্যারিজ সার্টিফিকেটের কপিটা আপনার প্রয়োজন পড়বে। আর যদি আপনার পাসপোর্টে আপনার ওয়াইফের বা আপনার স্পাউসের নাম দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আর কোনো প্রবলেম নেই। আর যদি কোনো ক্রমে আপনাদের ডিভোর্স হয়ে গিয়ে থাকে বাট আপনার পাসপোর্টে
আপনার হাজব্যান্ডের নাম আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি ফ্যামিলি ভিসা করতে যাচ্ছেন, এখন আপনার যদি কোনো ধরনের মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রেও আপনার কিন্তু ডিভোর্সের সার্টিফিকেটটা লাগবে, ঠিক আছে? সুতরাং ম্যারেজ সার্টিফিকেট এবং ডিভোর্স সার্টিফিকেট এই দুই ক্ষেত্রে যদি আপনি ফ্যামিলির সাথে ভিসার আবেদন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে। এরপরে চলে যাচ্ছি আমরা প্রফেশনাল ডকুমেন্টের ক্ষেত্রে, বা আপনি যে প্রফেশন প্রুফ দিবেন সেই যে কাগজপত্রগুলো আছে সেগুলো কার জন্য কী কী প্রয়োজন। আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন বা সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের যে NOC আছে বা নো অবজেকশন সার্টিফিকেট যেটা, এটা লাগবে। সেই সাথে আপনার অফিসের আইডি কার্ডের কপি লাগবে এবং আপনার যে ভিজিটিং কার্ড আছে সেই ভিজিটিং কার্ড লাগবে। আর যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার একদম নতুন নবায়ন করা যেই ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের কপি আপনার প্রয়োজন পড়বে। আর সেই সাথে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিসার আবেদনে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার কারেন্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি দুটোই লাগবে, ঠিক আছে, আপনি যদি সিঙ্গাপুরে ভিসার আবেদন করতে চান। সো বন্ধুরা, এই ছিল আসলে সিঙ্গাপুর ভিসা আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্টসগুলো বা কাগজপত্রগুলো আপনার প্রয়োজন পড়বে সে সম্পর্কে বিস্তারিত A to Z আপনাদের সাথে আমি শেয়ার করেছি। যদি কোনো কিছু বুঝতে আপনার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অথবা আপনি সরাসরি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন প্রিয় হলিডেজের সাথে, আমাদের আজকের স্পন্সরের সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।